হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাইকে একটি দুঃখের সংবাদ নিয়ে আমি আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে একটি ব্যাড নিউজ নিয়ে আমি ইউটিউবে আসলাম, কারণ যারা নতুন ইউটিউবার আছে, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতেছে বা ইউটিউবে কাজ করা শুরু করছে, বা যাদের চ্যানেলের মধ্যে 10,000 ভিউ হয়ে গেছিল, চ্যানেল রিভিউ চলতেছিল, মানে আন্ডার রিভিউ চলতেছিল, তখন একটি ইউটিউবে কিন্তু একটি নতুন আপডেট নিয়ে এসেছে। সবার জন্য একটি দুঃখজনক একটি বিষয় এটি যে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসেছে। ওইটাই আমি আজ আপনাদেরকে দেখাবো, যে আমাদের যারা 10,000 ভিউ হয়ে গেছিলো, তারপরে চ্যানেল আন্ডার রিভিউ মধ্যে ছিল, সেই রিভিউ ভেঙে এখন নতুন একটি রুলস তারা দিয়েছে আজকেই, 17 জানুয়ারি আজকেই দিয়েছে। তাই আমি মনে করলাম যে এই বিষয়টা আপনাদের সবার জানা জরুরি, তাই আমি এটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখেন, আমি ক্রিয়েটিভ স্টুডিওতে যাচ্ছি, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা কি। এখন বিষয়টার আমি এখন চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেল যাওয়ার পর দেখেন আমার কিন্তু চ্যানেলের মধ্যে 10,000 ভিউর উপরে আছে অনেক আগে থেকেই। দেখেন কি অবস্থা হয়েছে, দেখেন চ্যানেলের মধ্যে একদম নিউ আপডেট করছে। এখানে বলতেছে তারা যে চ্যানেলের মধ্যে 1,000 সাবস্ক্রাইব হতে হবে, তারপরে এখানে ওয়াচ টাইম হতে হবে আপনার 4,000 ওয়াচ টাইম হলে তারপরে তারা চ্যানেলকে রিভিউ নেবে, এর আগে রিভিউ নেবে না। কিন্তু আমাদের দেখেন, আমার যে চ্যানেলের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, যে চ্যানেলের ভিউ অলরেডি আমার চ্যানেল চলে যাচ্ছি, অলরেডি আমার ভিউ কিন্তু 18,000-এর মতো আমার ভিউ হয়ে গেছে। কিন্তু আমার তারা কোনো কিছুই বলল নাই যে আমার ভিউ 18,800 আমার ভিউ আছে। তারপরে আমার ওয়াচ টাইম 20,000, কিন্তু ওইখানে আমাদের দেখাচ্ছে যে 300 দেখাচ্ছে ওয়াচ টাইম। এটা একটি ব্যাড নিউজ, নতুন যারা ইউটিউবার তারা অনেক একটা ব্যাড নিউজ, যে এখানে তারা বলতেছে যে 4,000 ওয়াচ টাইম লাগবে, আমার হয়েছে মাত্র 331, আর সাবস্ক্রাইবার 1,000 লাগবে। এখন সবাইকে যদি ইউটিউবে টিকে থাকতে হয়, মনিটাইজেশন যদি এনেবল করার লাগে, তাহলে প্রচুর পরিমাণে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে এবং প্রচুর পরিমাণে এখানে সময় দিতে হবে, তাছাড়া কিন্তু এখানে তার সম্ভব না এটা করা। কারণ দেখেন এখানের মধ্যে যে 12 মাস পরে কিন্তু তারা আবার রুলসটা আবার পাল্টিয়ে দিবে এবং অন্য একটি রুলস আনবে যা আমাদের জন্য আরও কঠিন হতে পারে। যেমন 2017 সালে এপ্রিল মাসে কিন্তু তারা একটি নতুন রুলস দিয়েছিল যে 10,000 ভিউ ছাড়া কেউ কিন্তু রিভিউ করতে পারবে না, যেমন মনিটাইজেশন এনেবল করতে পারবে না। এমন আজকে তারা একটি নতুন আপডেট নিয়ে এসেছে যে 1,000 সাবস্ক্রাইব প্লাস 4,000 ওয়াচ টাইম ছাড়া, 4,000 ওয়াচ টাইম ছাড়া তা কোন সময় আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তাই যারা এটার কারণ হচ্ছে একমাত্র অনেকেই নতুন চ্যানেল ক্রিয়েট করতেছে এবং অতি তাড়াতাড়ি 10,000 ভিউ কমপ্লিট করে নিচ্ছে এবং মনিটাইজেশন এনেবল করে হয়ে গেছে। কিছুদিন আগে যারা ইউটিউবের মধ্যে কাজ করেছিল, মানে নভেম্বরে যারা এখানে অ্যাপ্লাই করছিল তাদেরটা অবশ্যই অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু যারা ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করছে মনিটাইজেশনের জন্য, তাদের 1 জুনেরও মনিটাইজেশন এনেবল হয়নি। তারা ডিসেম্বর মাসে জানুয়ারির প্রথম দিয়ে তারা বলেছিল, ইউটিউব থেকে বলেছিল যে আপনাদের সবার মনিটাইজেশন এনেবল করে দেওয়া হবে, কিন্তু তারা এটা না করে যারা অ্যাপ্লাই করেছে, আমার এটা
একটা বিষয় যে তাদের এটা করার দরকার ছিল যাতে 10,000 ভিউ কমপ্লিট হয়ে গেছে তাদেরকে দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু তারা এটা করেনি তারা এটাকে যারা রিভিউ করছিল মানে যারা অ্যাপ্লাই করছেও 10,000 ভিউ পরে তাদেরকেও দেয়নি এবং এটা নতুনদের অনেক একটি কষ্টদায়ক হয়ে যাবে যে এটা করা কিন্তু টিকে থাকতে হলে ইউটিউবের মধ্যে টিকে থাকতে হলে তারপরে আপনাকে এটা করতেই হবে মন প্রাণ দিয়ে এখানে কাজ করতে হবে এবং এটাকে 1000 ভিউ প্লাস 4000 ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ওয়াচ টাইম এটা করতেই হবে আপনাকে না ছাড়া তাছাড়া কিন্তু হবে না এটা হচ্ছে ওয়াচ হোর্স মানে ঘন্টা যেটাকে বুঝাই 4000 ঘন্টা মানে কি বনুজেন এটা মানে একটা বিষয় আমার কাছে খুবই এটা মানে একটা আশ্চর্য মনে হচ্ছে যে এটা নতুনদের প্রতি একটা বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইউটিউব যে মানে কিভাবে এটা করবে কারণ 10,000 ভিউ কিন্তু আগে অনেকের জন্য কঠিন ছিল তারপরে এটা করা যেত তারপরেও এটা করা যেত কিন্তু এখন এটা মানে অনেকটা কঠিন করে ফেলেছে মানে নতুন যারা তাদের জন্য একটা ফুল একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে এটা করার জন্য দেখেন এখানে 12 মাসের জন্য এটা করছে তারা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু এটা আবার 12 মাস পরে এটা আবার চেঞ্জ করে তারা আরও অনেক নতুন কঠিন করে দিতে পারে যেমন এখানে সাবস্ক্রাইবার 10,000 প্লাস আপনার ওয়াচ টাইম প্রায় 20,000 এরকম করে দিতে পারে মানে তাদের এরকম লক্ষ্য আছে আমার যা মতে কারণ এখানে যা দেখছি ততই মানে একটা অবাক হয়ে যাচ্ছি নতুনদের জন্য একটি বিশাল একটি কাজ করতে হবে অনেক আর কিছুই বলার নেই আমার আজকের টিউটোরিয়ালে এটাই বলা ছিল যে সবাই কাজ করবেন ইউটিউবে মনোযোগ দিয়ে এবং ইউটিউবে যদি চ্যানেলকে মনিটাইজেশন এনেবল করাতে হয় তার যে বিকল্প হলো আপনাকে প্রতিদিন কমসে কম একটি করে ভিডিও আপনাকে দিতেই হবে এবং ইউটিউবের মধ্যে আপনাকে সাবস্ক্রাইবার জন্য সবাই ভালো কিছু করলে অবশ্যই সাবস্ক্রাইবার আসবে এবং ভালো কিছু করলে আপনার ভিডিওটা ওয়াচ হবে এবং ভিডিওটা অনেক কাজ করবে আমি মনে করছি তাই সবাইকে এই দুঃখের সংবাদটি বা গুড ব্যাড নিউজটি দেওয়ার জন্য আমি আজ আসলাম যে যারা নতুন তারা কিন্তু অনেকে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে আমরা যারা নতুন তারা একটা চ্যালেঞ্জের মুখে এখন পড়ে গেছি যে এটা কিভাবে সম্ভব করা কিন্তু এটা সম্ভব করা যে আমরা একটু সময় লাগবে কিন্তু এই সময়ের মধ্যে আমাদের করতে হবে কাজটা ধরেন এটা করা কোনো ব্যাপার না আমি মনে করি এটা ধরেন এই কাজটি আমি 3 মাসে করছি তাই আমি 1 বছর ভিতরে আমি মনে করি যে করা সম্ভব আমি যদি আরও রেগুলার হই তারপরে আমি যদি এখানে আরও কাজ করি তাহলে করা সম্ভব 1 বছরের ভিতরে আমরা এটা করার সময় করে ফেলতে পারবো ইনশাল্লাহ আমি মনে করতেছি সবাই যে এই কাজগুলো আমি 3 থেকে 4 মাসে করেছি কিন্তু এটা তো অনেক দেরি হবে আমি মনে করি কিন্তু ধরেন এটাকে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন যদি একটি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু অনেক সাবস্ক্রাইবারও আসবে এবং ওয়াচ টাইম ওয়াচ হোর্স এখানে ওয়াচ টাইমও দেয়নি তারা এখানে ওয়াচ হোর্স মানে এখানে ওয়াচ ঘন্টা দেখার ঘন্টা মানে দিয়েছে মানে এটা অনেক একটা কঠিন ব্যাপার যে আপনার এটা করার জন্য আচ্ছা যারা যারা আমার চ্যানেলটাকে ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন আচ্ছা আমি বেশি কিছু বলবো না আর এখানেই আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়াল শেষ করছি আল্লাহ হাফেজ